পরিবেশ ভালো থাকে, উৎপাদন খরচ কম, বেশি কি বিশ্বাস করা যায়? মানে পরিবেশ যদি ভালো থাকে তাহলে উৎপাদন খরচ কমবে, কিভাবে? এটা পানিটা যখন ভালো থাকবে, ভালো থাকলে তখন দেখবেন যে আপনার খরচ অনেক কমে আসছে, আবার কম লাগছে। এই পরিবেশটা দূষণ হয় কিভাবে, কি কিভাবে দূষণ হয়? গাছের পাতা পড়ে, আচ্ছা একটা গাছের পাতা পড়ে, দ্বিতীয় আচ্ছা এক নম্বর হলো গাছের পাতা পড়ে, অর্থাৎ পুকুর পাড়ে যে গাছটাকে সে গাছের পাতা পড়ে। দুই নম্বর হচ্ছে যে বাইরে থেকে যে পানি ঢুকে, বাইরের পানি আগাছা থাকলে সেটি আর কি আছে, আর কি ভাবে হতে পারে? আরো একটা কারণ আছে, ভুল কারণ, সেটা কিন্তু আমরা দেখ করতেছি, বলতে পারছি না, দেখতেছি না, বোঝে নাই। আমাদের খাবার দেই, খাবার দিলে মাছ ফলমূত্র ত্যাগ করে, পায়খানা প্রস্তাব করে না, এটা কোথায় যায়? আলাদা কি পায়খানা আছে, লেট্রিন আছে আলাদা, ওখানে কি পায়খানা করে আসবে? অথচ যেটা নিষ্কাশন, এটি খাবার খেলেই, এটি পানিতেই দেওয়া হচ্ছে ফলমূত্রটা, এটা কিন্তু বজ্র। এটি যদি আমরা ব্যবস্থা না নেই তাহলে এটাই কিন্তু পানি নষ্ট করছে, এটা এটা কিন্তু বড় একটা বিষয়। তারপরে হচ্ছে আমরা যে খাবার দিই, খাবার দেয় না, সেটা তো অনেক খাবার দেয়, এটি কি হচ্ছে খাবার পুরো একটু মাছ খায় না, হ্যাঁ কিছু অংশ তো অপচয় হচ্ছে। এটি দেখা যাচ্ছে যে আপনার 15-70% খাবার নষ্ট হয়ে যায়, পানি জমা জমা হয়, জমা হয়ে বজ্র যখন পৌঁছবে তখন দুর্গন্ধ হবে, বিভিন্ন রকম গ্যাসের তৈরি হবে, গ্যাস তৈরি হয় বিভিন্ন রকম অ্যামোনিয়া গ্যাস, বাসে যে গ্যাসগুলো আছে কার্বন মনোক্সাইড গ্যাস, হাইড্রোজেন সালফাইড, এরকম যত গ্যাস আছে তো পুরোটা কিন্তু ভালো না, পুরোটা গ্যাস তৈরি হবে, অর্থাৎ নিচের পরিবেশটা অস্বাস্থ্যকর হয়ে যাবে। তাহলে কী করতে হবে, খাদ্য প্রয়োগে সতর্কতা অবলম্বন করতে হবে, কোনোভাবেই বেশি খাবার দেওয়া যাবে না, দেওয়া যাবে আমার যেটি দরকার তার থেকে কম খাবার দিতে হবে, এটা আপনার মানে কি হবে, খাবার যেটা দরকার তার থেকে একটু কম দিতে হবে, কোনোভাবে বেশি দেওয়া যাবে, সপ্তাহে একদিন বাদ এটি আমরা বলবো না, এটি এটার কোনো সাইন্টিফিক কোনো ব্যাখ্যা নেই, এটি আমরা এটা বলবো না, কিন্তু আপনার চাহিদা যদি 10 কেজি হয় আপনি 8 কেজি চান, কি বোঝা গেছে কিনা মনে হচ্ছে, পিছন থেকে বোঝা গেছে, এটা খাবার যে পরিমাণ চাহিদা আপনার তার থেকে একটু কম দেবেন, আমরা তো ভাসমান খাবার দিই, তাহলে 15-20 মিনিট খাওয়াই, তাই না, এর বেশি খাওয়াবো না, খাবার খাওয়ার একটু চাহিদা থাকলে আমি সরাই দিলাম, কারণ আর কাজ, কারণ হচ্ছে এই যে খাবার দিলাম আমরা সম্পূর্ণ খাবার, এছাড়াও উপরে খাবার থাকে না, কি খাবার আছে, প্রাকৃতিক খাবার, প্রাকৃতিক খাবারটা কি থাকে, বিভিন্ন রকম প্লান্টন থাকে, তাই না, বিভিন্ন রকম প্লান্টন থাকে, তারপরে পোকা মাকড় থাকে, বিভিন্ন রকম শ্যাওলা আছে, আবার যে প্রাকৃতিক
খাবার গুলো আছে এগুলো কিন্তু সুষম খাবার। এই যে প্রাণ যেটা আপনার সদস্য এগুলো কিন্তু সুষম খাবার। সুষম খাবার মানে সবগুলো উপাদান, খাবারের যে আমরা প্রোটিন বলি, ফ্যাট বলি, সবগুলো উপাদানে সুষমভাবে থাকে, সমানভাবে থাকে। সেটি যদি না খায় তাহলে ঠিক আছে, না খাওয়াইলাম না, কিন্তু এটা কিন্তু আমার পরোক্ষভাবে ক্ষতি করছে। ওই প্ল্যান্টন কিন্তু এক থেকে দুই সপ্তাহ পাশে প্রচুর প্ল্যান্টন হয়ে গেল, আপনার মাছ থাকছে না, তাহলে কী হবে, মরে যাবে না তো প্রাণী, মরে যাবে। মরে গেলে কী হবে, পচে যাবে, পচে গেলে ওই গন্ধ তালিকায় চলে আসছে, দেখেন সব দিক দিয়ে ক্ষতি। আপনি যদি বেশি করে খাওয়ান, খাবার অপচয় হবে, আপনার টাকা নষ্ট হবে এবং এটি বর্জ্য হবে, পাশাপাশি আপনার যে প্রাকৃতিক খাদ্য আছে সেই প্রাকৃতিক খাদ্য কিন্তু সে খেতে দেবে না, খাবে না, না দিলে সেটি নষ্ট হয়ে পচে গিয়ে মারা যাবে, মারা গিয়ে পচে যাবে, পচে গেলে পানি নষ্ট হবে।